আসসালামু আলাইকুম, আমি সোনসি দিঘি মিউজিক ব্লজার বিডি থেকে বলছি। আপনারা যারা যারা প্রত্যেক দিন এই ভাইগনাটারে ভাইটার সার্ভিসিং দেখেন, সবাই কেন শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমার কাছে রবিবারে আমাদের যখন দোকানটা বন্ধ ছিল, আমাদের রবিবারে অনেক আমাদের মার্কেট তো আমাদের অফ থাকে, তো আমরা অনেক প্রোডাক্ট রিসিভ করি আর কি। কিরে ব্লুটুথ পেয়ারিং করছো না রে, কোম্পালাতে ডেকে আছে এটা দিয়ে দৌদি করতেছে। তো আমাদের উইকেন্ড মানে থাকলেও আমাদের আমরা অনেক প্রোডাক্ট আর কি আমরা রিসিভ করি আর কি সার্ভিসিংয়ের। তো এই প্রোডাক্টটা আসে হচ্ছে মানিগঞ্জ থেকে, শুধু একটা স্পিকার আসে আর একটা হচ্ছে মেশিন। এখানে যে ওই মেশিনের প্রবলেম হচ্ছে, দেখাচ্ছে কী প্রবলেম। একটা গান প্লে কর, হ্যাঁ প্লে কর গান। অবস্থা কে গানে সমস্যা দেখা কি প্রবলেম? লাইন নাই, আছে অনেক কম, অনেক কম সাউন্ডটা যে আছে হেডফোনে শুনে বুঝতে পারবেন, সাউন্ডটা কিন্তু অনেক কম, খুব কম একটা সাউন্ড হচ্ছে এটা। হ্যাঁ ব্রা, পরে বাবা লাইটও নাই, আমার বলেছে লাইট নাকি নাই, লাইটে নাকি কোনো ধরনের ইটি নাই, নাকি লাইটে জ্বলে সামনে দেয় তো স্পিকার জ্বলে না, একটা জ্বলে মানে পিছনে জ্বলে কিন্তু সামনে জ্বলে না। আরে না আসলে এই সেট গুলো আসলে কিন্তু পার্টস কিন্তু এভেলেবেল না বাংলাদেশে, কারণ হচ্ছে এগুলো যারা বাংলাদেশে নিয়ে আসেন বড় বড় কোম্পানি গুলো, তো পার্টস আসলে দেখা গেছে যে আমি 1000 প্রোডাক্ট নিয়ে আসি কিন্তু পার্টস নিয়ে আসি হচ্ছে 300-400 প্রোডাক্টের পার্টস নিয়ে আসি, বুঝতে থাক। তো যাদের প্রবলেম হয়েছে তারা ঠিক করে নিয়ে গেছে, আর এখন তারা দেখা গেছে আপনার এত অত প্রোডাক্ট সেল হয়েছে কিন্তু ওইসব সার্ভিসগুলো এখন আর হচ্ছে না আর কি বাংলাদেশে। তো এইগুলো পার্টসও কিন্তু এভেলেবেল না আপনার বর্তমানে। আমরা যেমন এইসব প্রোডাক্টগুলো আমরা কিন্তু মোটামুটি মনে করেন যে এভেলেবেল আমরা পার্টস কিন্তু দিতে পারি আমাদের কাছে ইনশাল্লাহ, তবে এইসবগুলো মানে হয় না আর কি। অনেক জায়গা থেকে অনেক সময় দিলে তারপরে ম্যানেজ ট্যানেজ করে জায়গা জায়গা থেকে তারপরে হচ্ছে আমরা এইসব পার্টসগুলো ম্যানেজ করতে পারি। আচ্ছা শান্ত, এই যে জিনিসগুলো এটার তো লেজার টেজার সব কিছু কমপ্লিট তোর করে দিই মানে দিতে হবে, বুঝতে পেরেছি। সিম্পলের মধ্যে কি গেছে, স্পিকারগুলো খুব সুন্দর করছে, মেশিনটা খুব সুন্দর করছে, স্পিকার দেখা যাক অনেক ছোটো কিন্তু ওয়েট করছে অনেক, ওয়েট করছে কিন্তু কিন্তু ভালো ওয়েট করছে মালগুলো, কত হবে 15-16-18 কেজির মতো হবে মনে হয়। এগুলোর ভিতরে হাতে গোনা ঠিক আছে, আপনি পার্টস গুনতে পারবেন যে কতগুলো পার্টস থাকে, হাতে গোনা আপনি গুনে শেষ করতে পারবেন এইসব জিনিসগুলো, আর এইসব সিস্টেমের মধ্যে আপনি গুনে শেষ করতে পারবেন না যে এত অত পার্টস থাকে, কিন্তু এগুলো কাজ করা খুব ইজি হয়ে যায় যারা কাজ বলতে পারে করতে পারে। এগুলো মনে করেন যে একটু কাজ করতে গেলে মনে করেন যে সেট আপনার ডেড হওয়ার আপনার সময় থাকে হচ্ছে অনেক বেশি এইসব এইসব সিস্টেমগুলোর মধ্যে। তোর সময় হয়ে গেছে কিন্তু কারণ কিন্তু অনেক বন্ধ করে দেবো 9:30 বাজে মার্কেটে। এই হচ্ছে বোর্ড, এর হচ্ছে মাদার বোর্ড দিছে, এই ফ্যামিলি ফায়ার বোর্ড দিছে, আর নিচে পাওয়ার সাপ্লাই দিছে, এই তিনটা জিনিসটা শেষ কাজ। আমরা যখন বলি যে টেন্টের ক্ষেত্রে বলি যে আপনি 19-20 হলে কিন্তু সিস্টেম রেড হয়ে যাবে, ওগুলো থেকে কিন্তু এইসব সিস্টেমগুলো কিন্তু আরও অনেক ভয়ঙ্কর, যেগুলো একটু কাজ করতে গেলে আমরা সবসময় বলে নিই ঠিক আছে আপনার যে আপনারা মনে করেন যে সবসময় বলে নিই যে আমরা ঠিক আছে এইসব জিনিসগুলো ভাই আমাদের কাজ করতে গেলে আমরা ডেট ফিক্সড আগে নিয়ে নিই এইসব সিস্টেমগুলো, কারণ 19-20 হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। এখনও ট্রাই করা হচ্ছে এটা সাউন্ডটা যে কী অবস্থা হচ্ছে এখন, এটার এটা সম্ভবত লাইটিংয়ের মনে হয়, এর মনে হয় সম্ভবত লাইটিংয়ের। ঠিক হয়ে গেছে, সেটি রেডি।
সামনে তো লাইট আছে কিন্তু হ্যাঁ লাইট জ্বলছে জ্বলছে লাইট আমার অন লাইট জ্বলছে আমার এতদিন লাইট জ্বলে নাই দেখো তো বাবা হ্যাঁ এই সাইড বাস এর বাস তো না না রেডি করে ফেলো না মেগা বেস বেস তুই হনই করস নাই ঠিক আছে এটা এখনো কমপ্লিট না কমপ্লিট করে আমি আমার ভিডিও নিয়ে আসতেছি এটা